ঈর্ষান্বিত হয়ে একটি মহল জরুরি সেবা সার্ভিস এসএ পরিবহনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে নেমেছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারে লিপ্ত রয়েছে এই গোষ্ঠীটি। প্রায় চার যুগ ধরে গ্রাহকের আস্থার সঙ্গে সেবা করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। দেশে বিদেশে ব্যাপক প্রসারের কারণে কুচক্রি মহল ষড়যন্ত্র করছে বলে দাবি কর্তৃপক্ষের। ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। দীর্ঘ 37 বছরের সাফল্যের অগ্রযাত্রায় এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস এখন আধুনিক ও শৈল্পিক স্থাপত্য শিল্পের দেশ মালয়েশিয়ার কোয়ালালামপুরে। জরুরি সেবায় দেশ বিদেশে গ্রাহকের আস্থার প্রতীক এসএ পরিবহন পার্সেল ও কুরিয়ার সার্ভিস। প্রায় চার যুগ ধরে গ্রাহকের সেবায় নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে আসছে প্রতিষ্ঠানটি। কুরিয়ার সেবায় এসএ পরিবহন দেশে বিদেশে শীর্ষস্থানে থাকায় একটি কুচক্রি মহল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে বলে অভিযোগ করছে কর্তৃপক্ষ। এটাকে সুনাম ক্ষুণ্ণের অপতৎপরতা বলে মনে করছে তারা। গেল 16 ডিসেম্বর সিলেট বিয়ানীবাজার উপজেলার মার্কিন প্রবাসী এক দম্পতির পণ্য সরবরাহকে কেন্দ্র করে জটিলতার সৃষ্টি করেছে তার স্বজন। একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিয়ে প্রতিষ্ঠানটিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। পরে বিষয়টি এসএ পরিবহনের নজরে এলে অনুসন্ধানে নামে এসএ টিভি। ক্ষোভের মুখে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেন প্রবাসীর ছেলে আরবাব খান। পরে ভুল স্বীকার করেন এসএ টিভির কাছে। মালটা এসএ পরিবহন থেকে রিসিভ করেছি, তখন আমরা এসএ পরিবহনের কাছেই চার্জ করেছি এটা কাটা কেন, কিন্তু এসএ পরিবহনের স্থানীয় কর্তৃপক্ষ তখন আমাকে বুঝাতে পারে নাই যে এটা কাতার এয়ারওয়েজ কেটেছে বা ওখান থেকে এরকম গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে যখন দেখা গেল যে মেমোর কোনো এক জায়গায় ড্যামেজ লেখা আছে, ওইটা কিন্তু ওনারা প্রথমে বলেন নাই। পরবর্তীতে পানি যখন অনেক দূর গড়িয়ে গেল, এখানে পুলিশও আসলো, সাংবাদিকও আসলো, পরবর্তীতে উনি বলছেন এখানে ড্যামেজ লেগেছিলো কিন্তু কাটা সেটা লেখা ছিল না। কাতার এয়ারওয়েজ কর্তৃপক্ষ আমার সাথে যোগাযোগ করেছে এবং বলেছে যে তারা নাকি এইরকম হ্যান্ড ওভার করেছে। মাল সবটা ঠিক আছে, কোনো অসুবিধা হয়েছে না ভাই, কোন একটা জিনিসও নিছেন আরিছেও না কিচ্ছু না, সেই নেশা সিগা ভাইয়াও ও অভিযোগটা দিলা কি। বিয়ানীবাজারে এসএ পরিবহনের গ্রাহক সেবা ও আস্থা নিয়ে স্বস্তির কথা জানায় স্থানীয় গ্রাহকরা। আলহামদুলিল্লাহ খুব সুন্দর সার্ভিস ভাই, আমারও তো কিছু মাল আসে, কালকে একটা মাল আসছে। আমি এসএ পরিবহনের এই ব্রাঞ্চের প্রথম কাস্টমার, 6 বছর ধরেই আছি। অন্যান্য ট্রান্সপোর্টে যেভাবে লেট করে এখানে কালকে মাল দিলে আমরা আজকে মাল পেয়ে যাই। খাকরাইল অফিস থেকে বলুন আর যে কোনো আপনার উত্তরা থেকে বলুন, সব জায়গা থেকে আমি নিয়ে আসতেছি। এখনো পর্যন্ত আপনার এরকম কোনো ত্রুটি বা কোনো ধরনের ক্ষয়ক্ষতি আমার মাল আনতে হয়নি আপনার। এই ঘটনায় কাতার এয়ারওয়েজ থেকে পণ্য সরবরাহের সাথে সংশ্লিষ্টরা জানায় দীর্ঘদিন ধরে এসএ পরিবহনে মালামাল গ্রহণ করে তারা, তবে এ পর্যন্ত যাত্রীদের কোনো অভিযোগ পায়নি। মালামাল চুরি হয়েছে বা উধাও হয়েছে এটা আমাদের আসলে বোধগম্য নয়, তবে আমাকে ওই যাত্রী ইনফর্ম করছে যে তার ব্লাগেজ থেকে কোনো কিছু হারাই যায়নি, তার ওয়েট ঠিক আছে, সবই ঠিক আছে, জাস্ট ব্যাগটা একটু ছিঁড়া। এখানে এয়ার আরবিয়ার বাইরে থেকে বিভিন্ন দেশ থেকে মাল আসে, কোনো যাত্রী আমাদেরকে এই পর্যন্ত কোনো কমপ্লেন দেয় নাই। বিকৃত তথ্য দিয়ে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণের চেষ্টার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এসএ পরিবহন কর্তৃপক্ষ। এসএ পরিবহন বিয়ানীবাজার শাখার বিরুদ্ধে একটি মিথ্যা বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক অনলাইন নিউজ আমাদের দৃষ্টিগোচর হয়েছে, তো আমরা অবশ্যই এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমাদের চালানে লেখা হয় না, কিন্তু কাতার এয়ারলাইন্সের যে চালান ছিল ওখানে ড্যামেজটা উল্লেখ ছিল, ওই ইয়েটা চালানটা ওনাদের চালানটা আমরা আমাদের চালানের সাথে সংযুক্ত করে দিয়েছিলাম। সেবা আরও উন্নত করতে দিনের পর দিন আন্তর্জাতিক মানের উদ্যোগ নিচ্ছে প্রতিষ্ঠানটি। সোহান খান, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।